যৌথ প্রযোজনা দরকার, যৌথ বিনিময় দরকার, আমাদের অভিনেতাদের আমাদের পরিচালকদের এখানে এসে কাজ করা দরকার, এখানকার পরিচালক এখানকার অভিনেতাদের আমাদের ওখানে কাজ করার দরকার, এবং তার থেকেও বেশি দরকার সেটা একমাত্র ভেস্তে দিতে পারে যদি দুই দেশের সাংবাদিকরা মুখোমুখি হয়, তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে যা খুশি ঘটে যেতে পারে। কিন্তু আমি চাই আপনারা ওখানে আসুন, আমি চাই আমাদের আমাদের যে সাংবাদিকরা এখানকার ছবি কভার করতে আসুন, আর আমি চাইবো যে আপনারাও আমাদের আপনাদের ভালোবাসা নিয়ে আমাদের ভালোবাসা নিয়ে আমরা আসুন, আমরা একত্রিত হই। আমাদের আমরা অন্য কোথাও মিলতে পারিনি, আমাদের ভালোবাসা তো মিলতে পারে। এই প্রশ্নটার উত্তরটা আসলে আলাদা করে আমার বলার কিছু নেই, একদমই আপনি যা বলেছেন আমার ফিলিং তাই আসলে এবং তাই মনে হয়। আমি এই যে 16 তারিখে গিয়েও যে সাংবাদিকদের সঙ্গে কথা বললাম, সবার সঙ্গে কথা বললাম, তখন একই কথা বললাম যে আমার তো কথা বলতে অসুবিধা হচ্ছে না, আমার তো খেতে অসুবিধা হচ্ছে না, পড়তে অসুবিধা হচ্ছে না, একই ভাবনা একই চিন্তা আমরা করছি। যেমন ওই যে ল্যাঙ্গুয়েজ নিয়েও যে আগে কথাবার্তা বললাম, ব্রাত্যদা আমি আমি একই কথা বলেছিলাম যে যে পার্থক্য নোয়াখালীর সঙ্গে ঢাকার, বরিশালের সঙ্গে ইসের, ব্যাপারটা ওই রকমই আসলে। যদি যদি অখণ্ড থাকতো তাহলে কি হতো, তাহলে এখন তখন আমরা ওটাকে তো কৃষ্ণনগর ওটাকে একটা অঞ্চল হিসাবে দেখতাম, ওইটা নোয়াখালীর মতো ওই অঞ্চলের বা মেদিনীপুরের একটা আলাদা ল্যাঙ্গুয়েজ, কিন্তু ঘুরে আলটিমেটলি গিয়ে তো সবকিছুই এক। সো এইটা কারণ সাহিত্যের ক্ষেত্রে তো সেটা হচ্ছে আমাদের এখানে, তো আমরা কম বেশি সবাই তো কলকাতার পশ্চিমবঙ্গের সাহিত্য তো এখানে পড়া হচ্ছে, প্রচুর বই বিক্রি হচ্ছে, হ্যাঁ এখানকার বইও ওখানে যাচ্ছে, তো সেটা সিনেমার ক্ষেত্রে এরকম ঘটলে তো অসুবিধা নেই, বরং ভালো সিনেমার ক্ষেত্রে নাটকের ক্ষেত্রে এগুলো ঘটতেই ঘটা উচিত বলেই আমি মনে করি। এখানকার এখানকার ছবি ওখানকার ছবি এভাবে না দেখে ব্যাপারটাকে বাংলা ছবি হিসেবে দেখা হচ্ছে, এবং এটা বাংলাদেশের ছবি বা ইন্ডিয়ার বা পশ্চিমবঙ্গের ছবি না দেখে যে গ্লোবাল যে বাঙালি মার্কেট আছে, যে বাঙালি হয়তো এখন এই মুহূর্তে নিউ ইয়র্কে আছে বা লন্ডনে আছে বা সৌদিতে আছে বা অস্ট্রেলিয়া আছে, এই যে গ্লোবাল বাঙালি অডিয়েন্স, এইটা যে মুহূর্তে বাংলা ছবি পেতে শুরু করবে সে মুহূর্তে বাজেট বাড়বে, পুঁজির ফ্লো বাড়বে, আরো অনেক দক্ষ অভিনেতা অভিনেত্রী উঠে আসবেন, আরো অনেক গুরুত্বপূর্ণ নির্মাতারা উঠে আসবেন, এবং সেটা আমাদের দুই বাংলার ইন্ডাস্ট্রির চেয়ারে পাল্টে দেবে। হ্যাঁ প্রচারে আমরা পিছিয়ে, তার কারণ ওই তামিল বা তেলেগু বা মালায়ালাম যে ছবিগুলোর কথা বলছেন তাদের যেমন বাজেটও বেশি, আবার তাদের প্রচারের জন্য একটা আলাদা বাজেট তুলে রাখা হয়, কেননা তারা জানেন নিশ্চিত করে যে এই টাকাটা তারা হয়তো ফেরত পেলেও পেতে পারে না, আমাদের ক্ষেত্রে কিন্তু নিশ্চয়তা নেই। হ্যাঁ যে মুহূর্তে নিশ্চয়তা হয়ে যাবে যেখানকার ছবি ওখানে রিলিজ করবে এবং এখান থেকে একটা লোক মন্ত্র এখানে পাবেন বা আমাদের ওখানকার ছবি এখানে রিলিজ করবে এবং আমাদের প্রযোজন ওখানে লোকমন্ত্র পাবেন, সে মুহূর্তে অর্থনীতির যে স্বাভাবিক যে গতিবিধি বা যে ফ্লো সে ফ্লো বেড়ে যাবে, অটোমেটিক্যালি যাবে, এটা আমার আপনার চাওয়ার উপর তখন নির্ভর করবে না। তখন পুঁজি যে মুহূর্তে রোল করতে শুরু করে সে মুহূর্তে সে আর কোনো মানে ওই ধরনের নিষেধ টিষেধ মানে না,